অ্যামাজন জঙ্গল হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট রেন ফরেস্ট। সারা বছর ধরেই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে, যার কারণে এই অরণ্যের সমস্ত গাছই চিরসবুজ। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এই জঙ্গলের অবদান অপরিসীম। রহস্যময় এই আমাজন জঙ্গলের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন এখনও সম্ভব হয়নি। জঙ্গলের গভীরে ঘটতে থাকা ছোট বড় নানান ঘটনা সবই আমাদের অজানা। কারণ হলো দুর্ভেদ্য সেই জঙ্গলে সাধারণের প্রবেশ সম্ভব নয়। তবে কিছু ঘটনা আমাদের প্রকাশ্যে এসছে। জঙ্গলে অগণিত হিংস্র জীবজন্তুর উপস্থিতির সাথে সাথেই অ্যানাকোন্ডা নামক হিংস্র মানুষখেকো সাপের কথা জানতে পেরেছি। এরা প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। হাজার হাজার প্রজাতির গাছপালার মধ্যেই মানুষখেকো গাছের উপস্থিতি আছে বলে জানা যায় এখানে। আচ্ছা, তোমরা ওয়াকিং ট্রির নাম শুনেছ কি, মানে চলমান গাছ? এই গাছটিও নাকি জঙ্গলে আছে বলে জানা যায়। আবার লাখ লাখ প্রজাতির কীট পতঙ্গের উপস্থিতির কথাও জানা গেছে এখানে। বিশাল এই জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে আমাজন নদী, যে নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী তকমা পেয়েছে। নদীর দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে নদীটির উপর কোনো সেতু বা ব্রিজ নেই। আমাজন নদী ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পেরুর আন্দিজ পর্বতমালা হয়ে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে। এবং মিষ্টি জলের এই নদীটিতে প্রায় 3,000 প্রজাতির মাছের বসবাস। এমনকি সমুদ্রে যতটা মিষ্টি জল গিয়ে মেশে তার প্রায় 20% এই নদীর। মানুষ এখন প্রযুক্তির শিখরে পৌঁছে গেছে। উন্নত টেকনোলজির মাধ্যমে মানুষ এখন সমুদ্রের উপরেও সেতু বানাতে সক্ষম হয়েছে। এমনকি সমুদ্রে তলদেশেও টানেল তৈরি করতে পেরেছে মানুষ। কিন্তু কি এমন কারণ আছে যার জন্য এই আমাজন নদীর ওপরে সেতু নির্মাণ করতে পারেনি মানুষ? আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস আখ্যা দেওয়া হয়। পৃথিবীতে উৎপন্ন অক্সিজেনের প্রায় 20% এই জঙ্গল দিয়ে থাকে। সমগ্র অঞ্চলের আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এই অঞ্চলে আশেপাশে অবস্থিত 9টি দেশ মিলিয়ে 3 কোটি মানুষের বসবাস। তাহলে কেন এখনও সেখানে নদীর ওপরে কোনো সেতু নির্মাণ হয়নি? একটা সেতু মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেকটা পাল্টে দেয়, আরও সহজ, সুন্দর, স্বাভাবিক করে তোলে। কিন্তু এই এলাকার জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কেন সেখানে ব্রিজ তৈরির কোনো স্টেপ নেওয়া হয়নি? কি এমন রহস্য থাকতে পারে এর পিছনে? এখানে সেতু নির্মাণ হয়তো ব্যয়বহুল হতে পারে, আবার জঙ্গলের হিংস্র প্রাণীদেরও আতঙ্ক আছে। তাহলে এগুলোই কি আসল কারণ এখানে সেতু না নির্মাণ করার? চলো তাহলে এক্সপার্টদের মতামতটা একটু শুনে নিই। তাদের মতে নাম্বার 1 রিজন, ওয়েদার। এমনি সময়ে নদী শান্ত থাকলেও যখন প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর জলের পরিমাণ অনেক বৃদ্ধি পায়, প্রায় 30 মাইল বৃদ্ধি পায়, যা একটা স্বাভাবিক ঘটনা হলেও এক্ষেত্রে যেটা সমস্যার ব্যাপার সেটা হলো ঠিক কোন পোর্শনটার জলস্তর এইভাবে বৃদ্ধি পাবে তা সঠিকভাবে বোঝা যায় না। যদি ব্রিজ নির্মাণ করাও হয় তাহলে এই বৃষ্টির মৌসুমে হয়তো ব্রিজের 2 প্রান্তই ডুবে গেল, কিংবা যে কোনো একটা প্রান্তও যদি ডুবে যায় তাহলে লাভের লাভ কী হলো? আবার বারংবার এরকম ঘটতে থাকলে ব্রিজও ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে ভেঙে যেতে পারে। আর সেকেন্ড রিজন হলো নদীর তীরের মাটি খুবই আলগা, নরম, যার উপর ভিত করে ব্রিজ নির্মাণ সাধারণভাবে অসম্ভব। কিন্তু যেহেতু প্রযুক্তি এখন অনেক উন্নত তাই এই প্রবলেমটাকে হয়তো ওভারকাম করা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও কেন বাদ সাজছে ব্রিজ নির্মাণে? আসলে এই এলাকার মানুষেরা সেতুকে অতটা ইম্পর্টেন্স দেয় না। মানে আমরা যেমন যাতায়াতের জন্য রাস্তা আর যানবাহন মানে সাইকেল, গাড়ি ইত্যাদি ব্যবহার করে থাকি, ওরা তেমনই রাস্তার জায়গায় নদী আর যানবাহন হিসেবে নৌকাকে ব্যবহার করে। তবে সেতু নির্মাণে যেমন এলাকার উন্নতি ঘটতে পারে ঠিক তেমনই অনেক বিপর্যয় আসতে পারে। মানে তখন সেখানে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠবে, ধীরে ধীরে জঙ্গলে গাছ কাটা হবে, জঙ্গলে বসবাসকারী 1,000 প্রজাতির প্রাণীরা তখন বিপদের সম্মুখীন হবে, নদীর জলের 1,000 প্রজাতির মাছেরা হয়তো বিলুপ্তই হয়ে যাবে, এবং এর ভয়ঙ্কর প্রভাব পড়বে তখন আমাদের উপর।